হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা শিখব গুজরাটি সেলাই। চলো দেখি আমরা কতটুকু শিখতে পারি। যারা নতুন একদমই গুজরাটি সেলাই, তাদের জন্য আমি আজকে একদম বিগিনারদের জন্য করছি। শুধুমাত্র গুজরাটি সেলাইয়ের শুরু থেকে ফুল আঁকানো থেকে সম্পূর্ণ আমি শিখিয়ে দেব। এই যে এভাবে মাঝ বরাবর দুটো দাগ দেখতে পাচ্ছ তোমরা, যেভাবে আঁকাচ্ছি ঠিক সেভাবে আঁকাতে হবে। এই সেম একই পাশে সেম একই এরকমই ঘর, এই যে দেখতে পাচ্ছ তোমরা, পাশাপাশি দুইটা দুইটা একটা যোগ চিহ্নের মতন হয়ে গেল। চলো আমরা এটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ। ক্লোজলি দেখাচ্ছি আমি, যদিও ক্লোজ ভাবে, তারপর এই এটা আমরা আজকে সেলাই করে দেখাবো। দেখি চলো কতটুকু পারি। এই একদম একটা কর্নার, জাস্ট একটা কর্নার, এই কর্নার হতে পারে, এই কর্নার হতে পারে, এই কর্নার, আর জাস্ট আমার বাম সাইড থেকে সুবিধা হয়, মানে বাম সাইডের কর্নার থেকে শুরু করতে হয়, এই জন্য বাম সাইডের কর্নারে। আর এক কর্নারে দুটো একটা ছোটো করা হয়েছে, ব্যাপার না। তারপর এই কর্নার নিচের কর্নার, ঠিক একটা ঘরকে রাউন্ড করা লাগবে, ঠিক ঘুরে ঘুরে এটা করা লাগবে। ঠিক দেখো এই যে কর্নারটা, একটা ঘর আমাদের কমপ্লিট ছিল চারটা ঘরের মধ্যে, দিয়ে ফার্স্টেরটা আমরা নিচ দিয়ে যাব। দেখো নেক্সট, আমি অনেকদিন পর করছি আজকে, দেখা যাক কতটুকু কেমন হয়। সময় ছিল যখন অনেক কাজ করছি। আমাদের কাজটা টেনে টেনে ভালো করে শার্ট আমি আবার নিচ দিয়ে চলে গেলাম। দ্বিতীয় ঘরটা হয়ে গেল, এবার তিন নম্বর ঘর। এই এটারও নিচ দিয়ে দিলাম, কিন্তু এবার লাস্টের উপর দিয়ে হবে, ঠিক আছে। এটা কিন্তু মন ভুলে চলবে না, তার জন্য অনেকের ভুল হয়ে যায়। সরি আমার ভুল হয়ে গেছে। পিছিয়ে গেছে, একটা কুকুর আছে তো,
এই যে দিয়ে হয়েছিল আমি ভুল বুঝেছি, যাই হোক এই তো এইভাবে আমাদের ঘর। আজকে এই যে একটু নিচ দিয়ে, এটা নিচ দিয়ে এখানে জাস্ট একটু বসিয়ে নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা এই তো, তুমি বুঝতে পারলে এতটুকু। ঘরটা অতটা ভালো হয়নি, এই তো এতটুকু ঘরটা কাটা হলো আজকে। নেক্সট দিন আমরা ঘর পূরণ করা শিখব একসাথে। অনেকটা লং হয়ে গেল ভিডিওটা, থাক আজকের মতন এ পর্যন্ত।